पेनविजन टीवी प्रेजेंट्स। जी भाई आसी रे वाह आसी आसी है जी भाई है तो ऑफिशियल नंबर भैया ओ जे टाकाटा है ओटा एकटू पेमेंटटा पूरे दे ले है जी 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 अरे भाई कास्कम तो दे ना सु कास्टस पठाए जी जी ओके ओके भैया जी ओके नमस्ते सलाम কি ব্যাপার সাকিব সাহেব চিন্তিত মনে হচ্ছে সমস্যা না ঠিক আছে ভাই সমস্যা নেই কি স্যার ঠিক আছে ভাই আপনার চেহারা দেখেই তো মনে হচ্ছে যে আপনার কোনো একটা প্রবলেম হইছে ভাই না না ভাই ঠিক আছে সমস্যা নেই ভাই একটা কথা বলি শুনে মনের কথা মনে রাখতে নাই আরে পাশের কাউকে বললেও তো মনটা একটু হালকা হয় হ্যাঁ আর আমি তো আপনার দূরের কেউ না বলেন না ভাই কি হইছে আমি আসলে ঘরের কথা বাইরে বলা পছন্দ করি না তাছাড়া আপনি আমার খুব কাছের মানুষ আপনিও আপনার ফ্যামিলির অনেক কথা আমার সাথে শেয়ার করেন তাই আপনাকে বলছি মানে কি যে বলবো ভাই সংসারে আমার আম্মা এবং আপনার ভাবি মাঝে মধ্যে এমন ঝগড়া হয় কথা কাটাকাটি হয় মানে বলে বোঝানোর মতো না তো আপনার ভাবিকে বোঝানোর পর বলো যদি এক সপ্তাহ ঠিক থাকে তারপর আবার একই অবস্থা মানে কি যে বলবো একদিকে আমার নিজের মা অন্যদিকে আমার সন্তানের মা মানে এসব বিষয় নিয়ে আমি খুব একটা মানসিক অশান্তির মধ্যে আছি ভাই কি বলেন ভাই এইসব কোনো পাত্তা দিবেন না ভাই বউদের পাত্তা দিবেন তো মাথায় উঠবে ভাই মহা বিপদ এটা বুঝছেন শুনেন ভাই একটা কথা বলি আপনি মন দিয়ে শুনেন হ্যাঁ বউ হারাইলে এরকম 100টা বউ পাইবে কিন্তু মা হারাইলে মা পাইবেন না ভাই সাবধান বউরে একদম নলের মতো সোজা করে রাখবে সাকিব সাহেব আপনাকে স্যার রুমে ডাকছেন আমি ঠিক আছি সাকিব সাহেব স্যার গাজীপুরের বিলটা কি রেডি করেছেন স্যার বিলটা প্রায় রেডি আমাকে আর 10টা মিনিট সময় দিলে স্যার আমি এটা আপনাকে দিতে পারবো স্যার স্যার ঠিক আছে আপনি রেডি করে আজই সাবমিট করে দেন ঠিক আছে স্যার আর কাল সাইট ভিজিটে যাব আপনি আমার সাথে যাবেন দুই দিন লাগতে পারে সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন স্যার দুই দিন থাকা লাগবে সেখানে কেন কোনো সমস্যা না ঠিক আছে স্যার আমি যাব স্যার আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে বলুন তো না স্যার স্যার একটা কথা বলবো স্যার বলেন বলেন স্যার মানে একটা বিষয় জানা ছিল স্যার স্যার আপনি তো একজন স্বনামধন্য লেখক এবং গবেষক আমি একটা কথা আপনাকে বলবো স্যার ভাবছি স্যার বলুন 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 স্যার মানে এবারে বইমেলার জন্য স্যার আপনার কয়টা বই বের হয়েছে স্যার বইমেলায় তো আমার দুটো বই বের হয়েছে এবং সেটা তো আপনি জানেন আচ্ছা সাকিব সাহেব আপনি আমার কাছে কোনো একটা বিষয় লুকোতে চাচ্ছেন কি হয়েছে বলুন তো বলুন খোলাসা করুন স্যার আমি আসলে কথাটা স্যার আপনাকে বলেই ফেলি স্যার স্যার আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি স্যার একটা বিষয় আপনাকে একটু জিজ্ঞেস করি স্যার বউ হারালে 100টা বউ পাওয়া যাবে কিন্তু মা হারালে মা পাওয়া যাবে না এই কথাটি কতটুকু সত্যি স্যার আসলে কথাটা বাহ্যিকভাবে শুনতে সঠিক বলেই মনে হয় কিন্তু কথাটা অত্যন্ত খারাপ এবং বিকৃত মস্তিষ্কের কাজ মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু আপনার সন্তানের মা এবং প্রত্যেক স্ত্রীর মধ্যেই মাতৃত্ব লুকিয়ে আছে একজন মা লুকিয়ে আছে আর একটা কথা আপনার মায়ের প্রয়োজন মেটানোর জন্য আপনার বোন আপনার ভাই রয়েছে কিন্তু একজন স্ত্রী আপনার স্ত্রীর প্রয়োজন মেটানোর জন্য কিন্তু আপনি একজনই স্যার আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে কে বেশি গুরুত্বপূর্ণ মা নাকি বউ এই যে আপনি দুজনের মধ্যে একটা তুলনা করলেন এটাও কিন্তু একটা বিকৃত মস্তিষ্কেরই কাজ বা চিন্তা ধরুন আপনার মা হচ্ছে আপনার কলিজা আর স্ত্রী হলো আপনার হার্ট এবার বলুন কলিজা না হার্ট কোনটা বেশি গুরুত্বপূর্ণ শোনেন সাকিব সাহেব মা এবং বউ কাউকে অসুখী করে শাশ্বত সুখ অনুভব করা যায় না
স্যার তাহলে আমাদের পরস্পরে কি রকম আচরণ হওয়া উচিত? শুনেন, আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন তার আগে আপনি ভাববেন যে আপনার বোন তার স্বামীর থেকে কেমন আচরণ আশা করে। আপনার স্ত্রীর উচিত এই কথা ভাবা যে তিনি তার শাশুড়ির সাথে কেমন ব্যবহার করবেন। এটা ভাবার আগে তিনি যেন ভাবেন যে তিনি তার ছেলের বউয়ের কাছ থেকে কেমন আচরণ আশা করেন। স্বামীর পরিবারের লোকের সাথে স্ত্রীর আচরণ কেমন হবে তার আগে স্ত্রী ভাববে তার ভাইয়ের বউ তার সাথে কেমন আচরণ করবে। শোনেন, আল্লাহর দেয়া নির্দিষ্ট কক্ষপথে চললে তার সৃষ্টিসমূহ কখনই মুখোমুখি হবে না। ধৈর্য ধরে মাকে মায়ের মতো করে বোঝান, আর স্ত্রীকে অগাধ ভালোবাসা দিয়ে তার মতো করে বোঝান। দুজনকে বেশি বেশি করে কোরআন হাদিস পড়তে বলুন, আর মহিলা সাহাবীদের জীবনী পড়তে বলুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর সাহায্য কামনা করুন। আমিও দোয়া করছি আল্লাহ আপনাদের রহম করুন। আর একটা কথা বলি, আমাদের সমাজের একটা খারাপ দিক আছে, এখানে স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না। কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে, স্বভাবতই অনেকে উত্তর দেন মা, কেউ বলেন মেয়ে, আবার কেউ বলেন খালা, কেউ বলেন নানি। নানির কথা এই জন্য বলে নানির কোলে পিঠে এসে মানুষ হয়েছে, এমন অনেক সম্পর্কের কথা উঠে আসে। কিন্তু অবাক লাগে, সত্যি অবাক লাগে, কোনো মানুষই এ কথা বলতে পারে না যে তার স্ত্রী তার কাছে সবচেয়ে প্রিয়, এ কথা সে বলতে পারে না। এটা হচ্ছে আমাদের সমাজের প্রতিবন্ধকতা, আসলে এটা আমাদের মন মানসিকতার সমস্যা। বউকে ভালোবাসি এ কথা বললেই মনে হয় মান সম্মান চলে গেল, লোকে বলবে বউ পাগল। বউকে ভালোবাসি এ কথা বললে বউয়ের কাছে যেমন ছোট হয়ে যায়, তেমনি সমাজের মানুষের কাছে হেডম কমে যায়। এই হলো সমস্যা থাকে। আচ্ছা বলুন তো, একজন মানুষও কি এমন নেই যার হাসপাতালের বেডের পাশে তার স্ত্রী দীর্ঘম রাত কাটিয়েছে? একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার আভিজাত্যকে দূরে ঠেলে ফেলে স্বল্প বেতনের একটা ছেলেকে বিয়ে করে ঘর বেঁধেছে। শ্বশুর বাড়িতে ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও বাসায় ফোন করে বলে আমি ভালো আছি। আসলে মেয়েদের বাবার বাড়ি ছেড়ে আসাটা বোধহয় খুবই সহজ, যে কারণে কোনো মেয়েই বউ হয়ে এসে কারো প্রিয় হতে পারে না, আপন হতে পারে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম সাকিব সাহেব। অনেক ধন্যবাদ স্যার, এত সিরিয়াস একটা বিষয় আপনি এত সহজ করে আমাকে বোঝানোর জন্য। আসলে স্যার, আপনার মতো সবাই যদি এরকম সহজ করে চিন্তা করতো তাহলে সবার জন্য সংসার করাটা অনেক সহজ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। আল্লাহ ভরসা, সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে। যান, মনোযোগ দিয়ে কাজে নেগে পড়ুন। আসি স্যার, আমি বিলটা দিচ্ছি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।